মুরগির মাংস দিয়ে কিভাবে চিকেন কোফতা কারি তৈরি করতে হয় সেটার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজে। আজকে আপনাদেরকে দেখাবো রেসিপিটা, তাহলে আপনারা দেখতে থাকুন আমার আজকে রেসিপিটা। ওই তো এখানে আমি বুকের হাড় ছাড়া মাংস নিয়েছি, আর এখানে নিয়েছি 3 পিস পাউরুটি। এটা এখন আমি স্লাইস করে নেব এই মুরগির চিকেনের সাথে দেওয়ার জন্য। এটা আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব, একে একে আমি সবগুলো মিশ্রণ একসাথে করব এই ব্লেন্ডারে, যার মধ্যে আমি এখন সুন্দর করে ধুয়ে আমি কেটে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজে আপনারা রেসিপিটা তৈরি করতে পারবেন। ওই তো এখানে আমি 3 পিস পাউরুটিগুলো স্লাইস করে রেখেছি, এগুলো এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। এরপর আমি এখানের মধ্যে আবার আদা বাটা, আধা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চামচ পরিমাণ হচ্ছে একটু বেশি দিব। তার এরপর মধ্যে লেবু দিব, 1 টেবিল চামচ পরিমাণ লেবু দিব। আর দিব সয়া সস, 2 টেবিল চামচ সয়া সস। এর মধ্যে আমি লবণটা আমি সবার শেষে দিব। এর মধ্যে আমি সয়া সস দিব 2 টেবিল চামচ পরিমাণ, তারপর দিব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। যে যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন টমেটো সস, আমি একটু কমিয়ে দিলাম, আপনার চাইলে বাড়িয়ে দিতে পারেন। ওই তো এখন আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ দিব সামান্য পরিমাণ। এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, ডিম একটা দিয়ে এখানের মধ্যে আমি সুন্দর করে এটা ব্লেন্ড করবো। তো কাঁচামরিচ দিলাম, যে যে ঝাল খেতে চান, আমি আমার যেহেতু বাচ্চারা খাবে আমি ঝালের পরিমাণ একটু অল্প কমিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এগুলো সুন্দর করে আমি ব্লেন্ড করবো। এটা তো মাস্ট বি আপনারা দিতে, এটা দিতেই হবে, পুদিনা পাতা কুচি এটা আপনারা দিতে হবে। যদি আমি এখন তেলের মধ্যে ভেজে নেব, খুব সহজেভাবে এটা আমি তৈরি করছি সামান্য 1 পিস বুকের মাংস দিয়ে। আপনারা রেসিপিটা খুব সহজে ঝটপটভাবে তৈরি করতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ। এটা আপনারা একদিন একবার হলেও ট্রাই করবেন। ওই তো এখন আমি ভালো করে তেলে ভেজে এটা আমি কিন্তু পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব রান্নার কাজে। তো এটা এই রেসিপি দিয়ে আপনারা অনেক রকম আইটেম করতে পারবেন, তৈরি করতে পারবেন। তো এটা এখন আমার ভাজা শেষ, ভাজার পরে এটা আমি তেল যখন গরম হবে আমি লং, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব গোটা এগুলো দিয়ে দিব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিব, 2 পিস রসুন কুচি। তার এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ আর টমেটো আমি ব্লেন্ড করে রেখেছি, ওটাও দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ দিব, যেহেতু আমি মিশ্রণের আগে দিয়েছিলাম গোলাটার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, সেহেতু আমি এখানে অল্প একটু দিব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, লবণটা একটু পরিমাণ মতো দিব। ওই তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ব্লেন্ড করে, এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো যেটা ব্লেন্ড করে রেখেছি ওটা দিয়ে দিব। আমি এখানে টমেটো সসও দিয়ে দিব, যেহেতু টমেটো সস ওখানে দিয়েছি সে মিশ্রণের মধ্যে, এর মধ্যেও টমেটো সস আমি লাস্টে দিয়ে দিব। আপনারা চাইলে টমেটো ইয়ের সাথে পেঁয়াজের সাথেও দিতে পারেন, যা যেভাবে ইচ্ছা সেভাবে এটা রান্না করতে পারেন। মেন হচ্ছে যে তো এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা যেটা ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিব। এখন এটা আমি হলুদ, এটা আদা আর রসুন সামান্য পরিমাণ দিব, যেহেতু আমি ওইটার মধ্যে দিয়েছিলাম গোলাটা তৈরি করতে তখন দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণ দিব। এটা আমার ভালো করে কষতে থাকো, কষানো হয়ে গেলে আমি একটু পানি দিব, পানি দেওয়ার পর আমি ইয়েটা দিয়ে দিব, কোফতাটা দিয়ে দিব। খুব সহজে ঝটপটভাবে এটা তৈরি করতে পারেন, একদম ঝামেলা ছাড়া। 1 পিস বুকের মাংস দিয়ে আমার কত সহজে অনেকগুলো কোফতা হয়ে গেছে, এটা কিন্তু খেতে অসাধারণ। একবার হলো আপনারা ট্রাই করবেন, রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ওই তো এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ, এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন, যদি কেউ চায় মিষ্টি জাতীয় মিষ্টি খাইতে, ওর মধ্যে আপনারা দুধও দিতে পারেন। তো আমি এখন এটা বেশি মিষ্টি করবো না, এখানের মধ্যে আমি এখন হলুদ, মরিচ, মশলা গুঁড়া সবগুলো, ধনিয়া জিরা সবগুলো গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে এটা পানিতে আমি কষিয়ে নিব। ভালো করে আমার কষান, যত কষাবেন তত ভালো হবে। তো এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো এক এক করে দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের কম একটু ঝাল আপনারা চাইলে কম বাড়িয়ে নিতে পারেন। ওই তো এখানের মধ্যে এখন আমি সব পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমার কোফতা তৈরি করে রাখা কোফতা, যেটা বুকের মাংস 1 পিস বুকের মাংস দিয়ে খুব ঝটপটভাবে তৈরি করেছি, সেটাই আমি এখানে ঢেলে দিব।
সামান্য উপকরণ দিয়ে আপনি খুব সহজে রেসিপিটা তৈরি করতে পারবেন। খুব খুবই ইউনিক একটা রেসিপি এবং খুব সহজে এটা তৈরি করতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। ওইতে এখন আমি ব্লেন্ডার মধ্যে যেগুলো ছিল ওগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে কষানোর পরে এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এর মধ্যে আমার যখন একটু পানি দিব এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দিব, একটু সামান্য পরিমাণ গরম পানি দিলাম, এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দিব। কোফতাগুলো আপনার অবশ্যই এটার মধ্যে আপনার পুদিনা দেওয়ার চেষ্টা করবেন, যখন ব্লেন্ড করবেন তখন পুদিনাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। আমিও দিয়েছি, আপনার চাইলে পুদিনা ধনে পাতা দুটোটাই ইউজ করতে পারেন। ওই তো এখন আমার দেখুন এটা কত সুন্দর হয়েছে, এটা ফাইনাল লুকটা একটু তাকারের আমার ফাইনাল লুকটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে, খেতে আরও মজা। তাহলে আপনার রেসিপিটা বাসা অবশ্যই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।